এই কমপ্লায়েন্স উইথ ট্রিটমেন্টটা বাচ্চাটা আমাকে কিন্তু খুব ছোট বয়সেই দেবে এ বড় হয়ে গেলে এর রিজিডিটি অফ দ্য বোনস বা রিজিডিটি অফ দ্য জয়েন্টস বাড়ে রেজিস্ট্যান্স ফর ট্রিটমেন্টটা বেড়ে যায় তখন এখানে কিছু স্টেজিং এর ব্যাপার আছে যেমন আমাদের কাছে চার পাঁচটা আমরা আর্থারাইটিস এর স্টেজ ভাবি পিপিকলদার হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনই একটা না একটা সমস্যার কথা তুলে ধরি কিন্তু আসলে সমস্যার কথা তুলে ধরি না সমস্যার সমাধানের কথা তুলে ধরি আর সেই সমাধানটা আপনাদের সামনে তুলে ধরার অর্থ হলো আপনাদেরকে সচেতন কারণ সমস্যা তৈরি হয় সচেতনতার অভাবে অনেক ক্ষেত্রে এবং সমস্যার যে সমাধান হয় না সেটাও কিন্তু সচেতনতার অভাবে আজকের এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা ভীষণ কমন আজকের দিনে আমাদের সবার ঘরে ঘরে এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই এবং এই সমস্যার সমাধান আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট আমরা নি রিপ্লেসমেন্টটা ভীষণ বেশি শুনি এছাড়াও অন্যান্য রিপ্লেসমেন্টের কথা আজকে আমরা এই পডকাস্টে তুলে তুলে ধরবো আপনাদের সামনে এবং সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক ট্রমা এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর গৌরব চন্দ্র আপনাকে স্বাগত নমস্কার ডক্টর চন্দ্র আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো এই যে রিপ্লেসমেন্ট কথাটা আজকের দিনে ভীষণ পপুলার কিন্তু রিপ্লেসমেন্ট না করলে কি হতে পারে রিপ্লেসমেন্ট জিনিসটার মধ্যে আমরা অনেক কিছু খুঁজে পেতে পারি প্রথম হচ্ছে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে কেন এবং রিপ্লেসমেন্ট না করলে কি হবে রিপ্লেসমেন্ট করলে কি হবে তো আমরা যদি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে কেন ব্যাপারটা আসি রিপ্লেসমেন্ট মোরাললেস আমরা তিন কিছু জয়েন্টই করি বিগ জয়েন্টস স্পেসিফিকলি নাইনটি পারসেন্ট লোকের রিপ্লেসমেন্ট হিপ আর নি জয়েন্টেই হয় আর যদি আমরা মানে কোয়েশ্চেন্স অথবা ইন্ডিকেশনস এর ব্যাপারে ভাবি যে কেন করতে হচ্ছে রিজনস বিং যে আমরা দেখতে পাই যে আর্থারাইটিস মানে জয়েন্টের কোনোভাবে ইনফ্লামেশান অথবা কোনো কারণে জয়েন্টের এতটাই বা যেভাবে অবক্ষয় ঘটেছে যে সেখানে আমি ওই ওই জয়েন্টটার ওই সারফেসগুলো রেখে নতুন কোনো অ্যাডভান্টেজ পাবো না ইনফ্যাক্ট সেই মানুষটার যদি আরো হাতে পনেরো বছর বা কুড়ি বছর জীবিকা থাকে সেই মানুষটাকে পেনলেস জীবন দেওয়াটা কিন্তু অনেক বেশি গুড সলিউশন দেন ওষুধ খাইয়ে জিনিসটাকে ম্যানেজ করে ওয়ার থিংস আর নট রিপেয়ারেবল দে আর লাইকলি টু বি রিপ্লেসড আর এখানে ব্যাপার চলে আসছে যে এবার রিপ্লেসমেন্টটা কিরকম আমাদের এখানে দু রকম হিপে রিপ্লেসমেন্ট হয় এখানে নয় এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্র্যাকটিস হাফ রিপ্লেসমেন্ট ওর হেমি আর্থোপ্লাস্টিক অথবা ফুল ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমরা দেখি যে কোমরে আমরা বলি আমাদের সেই দুর্যোধনের উরুভঙ্গর ফিমার হার ওর মাথাটা যদি শুধু খারাপ হয় এবং কাপটা ভালো থাকে সেক্ষেত্রে আমরা হেমি আর্থোপ্লাস্টিক অথবা হাফ রিপ্লেসমেন্টে যাই কিন্তু যদি দেখি যে দুটো সারফেসই খারাপ হয়ে গেছে যে পেশেন্ট সে দুটোর জন্যই কষ্ট পাচ্ছে অথবা এটা একটা সিকুয়েল এর আগে এমন কিছু হয়েছিল যেটার জন্যে জিনিসটা এখন মোবিলাইজেশনে কন্ট্রোল নেই মোবিলাইজেশান ইজ হাইলি পেনফুল এবং তার লাইফটা ওইটার মধ্যেই পেনের জন্য খুব বাজেভাবে ডিরেঞ্জড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা সলিউশন তাকে দিই এবং ইটস অ্যান অ্যাফোর্ডেবল সলিউশন বিকজ আজকে কলকাতায়

এর মধ্যে কারণগুলো আমাকে বুঝতে হবে যে মোরল আমাকে এইটুকু ভাবতে হবে যে সার্ফেস গুলোকে আমার বদলাতে বাধ্য হচ্ছে সেই সারফেসগুলো কেন খারাপ হয়েছে আর্থারাইটিসে খারাপ হতে পারে আর্থারাইটিস মাইড বি ডিউ টু বয়স জনিত কারণ অথবা কোনো আমার এরকম প্রবলেম আছে যেরকম আমার রক্তের বাদ মানে আমরা যেটাকে বলি সেরো পজিটিভ আর সেরো নেগেটিভ আর্থোপ্যাথি সেই কারণে ওটা এমনভাবে ভেতরের ওর কেমিক্যাল ওরিয়েন্টেশনটা নষ্ট হয়েছে যে সারফেস ওরিয়েন্টেশন ওর অ্যানাটেমিক্যাল ওরিয়েন্টেশন হাজ অলসো বিন চেঞ্জ ডিউ টু দ্যাট এবং এটাও হতে পারে আবার আরেকটা কারণ ভাবতে পারি কারোর হাঁটু এত বাজেভাবে ভেঙেছিল যে আমরা দেখতে পাচ্ছি যে তার লিগামেন্টাল ডিসঅর্গানাইজেশন তো আছেই তার সঙ্গে সারফেস ডিরেলমেন্টও রয়েছে সেক্ষেত্রে আমি হয়তো বলতে পারি যে না এখন আমি লিগামেন্টাল রিকনস্ট্রাকশনগুলো করলাম পরে দরকার পড়লে করব কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভদ্র মহিলা অথবা ভদ্রলোকের বয়স হচ্ছে রিপ্লেসমেন্টের এজের মধ্যে চলে এসছে তখন টু টেক আ রেশনাল ডিসিশন উই অফেন গো ফর জয়েন্ট রিপ্লেসমেন্ট বিকজ ওয়ান সলিউশন টু দা হোল প্যারামিটার গিভস আ কমপ্লিট সলিউশন নট আ পার্সিয়াল সলিউশন টু দা হোল থিং আমরা হিপ রিপ্লেসমেন্ট এবং নি রিপ্লেসমেন্টের কথা তো শুনি এর পাশাপাশি এলবো রিপ্লেসমেন্ট ショルダー রিপ্লেসমেন্টও কিন্তু হয়ে থাকে এই যে মেইন জয়েন্ট গুলো কথা বলেন সেই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন এলবো আর ショルダー জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ not very old অনেকটাই রিলেটিভলি নিউর variation এবং ধরুন আপনাকে বলে রাখতে হবে যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন করে এখানে আমরা তিনটে জিনিস খুব র্যান্ডামলি রিপ্লেস করি যেমন একটা হচ্ছে শোল্ডার শোল্ডার জয়েন্ট যখন আমরা দেখি যে এই হাতটার এই 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 বোনটাই উইচ উই কল হিউমারাস এর ওপর মানে মাথার হেডের সারফেসটা অথবা যে সকেটটাতে ওটা গিয়ে লাগে যেটি শোল্ডার গার্ডেল সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে থাকে দুটোর মধ্যে ইকুয়ালি আবার হেমি আর্ধেক শুধু একটা দিকে পাল্টানো যেতে পারে আর অন্য দিকটাও পাল্টানো যেতে পারে সেক্ষেত্রে বি গিভ সলিউশন টু শোল্ডার বাই গিভিং আোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট তাতে জিনিসটা পেনলেস হয়ে যায় এবং পেশেন্ট নিজের কমপ্লায়েন্স টু ওয়ার্কগুলো করতে পারে নিজের দৈনন্দিন কাজ করতে পারে আর এলবো রিপ্লেসমেন্টে কি হয় যে আমাদের দুটো বোনে অ্যাকচুয়ালি এলবোটা তৈরি হয় একটা হচ্ছে হিউমারাস একটা হচ্ছে আলনা মানে এই বোনটারই নিচের অংশ আর এই দুটো বোনের একটা বোনের ওপর অংশ সেগুলো যদি কোনোভাবে এমন ভাবে ড্যামেজ হয় যেখানে রিপেয়ার ইজ নট আ পসিবিলিটি তখন আমরা গিয়ে উই গো ফর আ রিকনস্ট্রাকশন এটা কিন্তু আমরা কি বলতে পারি মানে অ্যাক্সিডেন্ট কেসেই এটা হতে পারে এটা শুধু যে অ্যাক্সিডেন্ট কেস তা নয় কোনোভাবে ধরুন কারো অ্যাক্সিডেন্ট হলো অপারেশন হলো খুব ভালো থাকলো কোনো কারণে তার কোনো কমপ্লিকেশন হয়ে ইনফেকশন হয়ে গেল আচ্ছা এবং সেখানে জিনিসটা এমন ভাবে হলো যে আলটিমেটলি হলো হার হয়তো নষ্ট হয়ে গেলাম কজ বাই দ্যাট তখন আমি এই জিনিসটার মধ্যে যাও আরো একটা রিপ্লেসমেন্ট আজকাল আস্তে আস্তে আসছে উইচ মোরালেস ফর দ্য পিপল হু প্লে ফুটবল ওর রাফ গেম সেটা হচ্ছে অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট

কিন্তু যেখানে মানুষের কাছে অ্যাঙ্গেলটাই জীবিকা হুম তার পক্ষে ওই জিনিসগুলো অনেক সময় ওই স্টেজে যেতে পারে আচ্ছা হাঁটুতে ব্যথা এটা একটা কমন প্রবলেম একটা বয়সের পর থেকে বিশেষত ফিমেল দেখে যে আমি বলছি যে হাঁটুতে ব্যথা হবেই এরকম একটা জেনে নিয়ে কিন্তু তারা অনেক দিন ধরে অ্যাভয়েড করতে থাকেন বিষয়টা হেভি ওয়েট হয়ে গেছে সেই জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে বাত আছে বা ব্যাপারটা কনজিনেটাল বা ব্যাপারটা অনেক সময় হচ্ছে হেডি এই সমস্ত নানারকম ভেবে টেবে লোকে অ্যাভয়েড করে এই অ্যাভয়েড করার জন্য বিষয়টা কতটা কমপ্লিকেটেড হতে পারে আমি যখন স্কুলে পড়তাম রফলি হোস্টেল যাওয়ার আগে বা হোস্টেলে থাকার সময় যখনই বাড়ি আসতাম আমার মা আমাকে দিয়ে পার্ট সেই ব্যাপারটা তখন তো আমরা অত অবগত ছিলাম না এখন বুঝি যে হ্যাঁ হাঁটুর ব্যথা সেই জন্যে। এরকম আমি শিওর যে আরো অনেক ছেলে আছে যারা মায়ের পে কিছু লোক বইয়েরও ব্যাপারটা এরকম যে হাঁটু যখন ব্যথা হয় হাঁটু যেহেতু আমরা রোজকার মধ্যে দাঁড়াবো আমি হাঁটবো আমার ওয়েট আমার হাঁটুর উপরে যাবে এবং হাঁটু আস্তে আস্তে হয়ে যেতে বাধ্য এবং সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার তাহলে এই জিনিসটাকে নতুন করে আমার একটা সার্ফেস যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমি কি করে রিপ্লেস করবো তাহলে এই যতক্ষণ আমি প্রোটেকশনটা দিতে পারব কারণ অনেকেই আছে যারা একটু নন কমপ্লাইন টুয়ার্ড অপারেশন সেক্ষেত্রে আমাকে বেশ কিছু কাটিলেজ প্রোটেক্টিভ মেডিকেশন খেতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে নিজের ওয়েটটাকে একটা পরিকাঠামোর বাইরে যেতে দিলে চলবে না যাতে আমার এক্সট্রা এফোর্টেড কিছু না হয় এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টর থাকে নয় ডায়াবেটিস থাকবে নয় রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকবে নয় ইউরিক অ্যাসিড বেশি থাকবে নয় ভুল পোশ্চারে হাঁটা থাকবে সেইগুলো কিন্তু আমি কারেক্ট করতে বেশ তার আর ডিটেকশনটা ধরুন অনেক পরে হলো ওই যেহেতু অ্যাভয়েড করেছে বলে সে ক্ষেত্রে কি কমপ্লিকেশন বেড়ে যেতে পারে ম্যাম এই আপনার এখানে দুটো কথা আছে একটা হচ্ছে ডিটেকশন ডিটেকশন আমি প্রথমেই দেখতে পারবো যে আমার যে পেশেন্ট আছে বা যোজন যুরি আমি আমার মাকেই পার্সপেক্টিভের ভাবে আমি দেখবো যে আমার মা একটা গেটে হাঁটছে লাইক পেঙ্গুইন এবং তখন আমি দেখতে পাবো যে আমার মা যখন এরকম করে হাঁটছে না এটা একটা কম্পেনসেটারি মোট যে আমি এমন ভাবে হাঁটবো যাতে আমার ব্যথাটা মিনিমাম হয় তাতে আমি দেখতে পাবো যে আমার মায়ের স্কেলেটাল স্ট্রাকচারটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে পায়ে ইট বিকাম লাইক এটা মানে ধনুকের মতন ভাঁজ তো সে দ্যাট ইজ ভেরি স্ট্রং ইন্ডিকেশন যে এর পরে কিন্তু আমাকে একটা কোনো প্রিকশনারি মেজার বা কারেক্টিভ মেজারের দিকে যেতে হবে আদারওয়াইজ থিংস উইল নট বিন ইন মাই হ্যান্ডস এবং তখন আমার ইমিডিয়েটলি ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া এবং কারেক্টিভ মেজার্সের দিকে এগিয়ে যাওয়াটা উচিত আর যদি কেউ দেরিতে আসে ধরুন অনেকদিন ধরে ইগনোর করেছে এই বিষয়টাকে খেয়াল করেন তাহলে তার ক্ষেত্রে সার্জারি করা ছাড়া আর কোনো উপায় থাকে না ডিপেন্ড করে হচ্ছে যে আপনার কাছে সে কোন স্টেজে এসেছে এখানে কিছু স্টেজিং এর ব্যাপার আছে যেমন আমাদের কাছে চার পাঁচটা অনেক সময় দেখা যায় যে স্টেজিং অফ আমার কাছে যখন এসে তখন অলরেডি ক্ষেত্রে ভদ্রমহিলা ব্যথায় কাতরাচ্ছেন শুধু তাই না অলমোস্ট শয্যাশায়ী হয়ে গেছে তখন আমি একরকম তাকে ওপেনলি বললাম যে তার বাড়ির লোককে ডেকে একটা কাউন্সিলিং করলাম যে এখানে কিন্তু অপারেশন ছাড়া কোনো সলিউশন আমি আপনাকে দিতে পারবো না কিন্তু সেই জিনিসটা যদি কেউ আমার কাছে গ্রেড ওয়ানে আসে তখন আমি তাকে কিছু ক্যাটিলিজ প্রোটেকটিভ মেডিকেশন এক্সারসাইজ ম্যানুয়াল এইগুলো দিয়ে কিন্তু তাকে বেশ কিছুদিন সময় দিতে পারি কারণ ওয়ান্স আই হ্যাভ অপারেশন অন সাংবাডি দ্য অনলি সলিউশন আফটার দ্যাট দ্যাট আই ক্যান গিভ অন আ পার্সন উইথ আদার কমপ্লিকেশন ইজ অ্যানাদার সার্জারি সেই জন্য আমরা ফার্স্ট অপারেশনটা চেষ্টা করি একটু ডিলেড করেই করতে তার মানে এইটা কিন্তু একটু বোঝার বিষয় আছে যদি কখনোই যে যে সিম্পটমগুলোর গুলোর কথা আমরা আলোচনা করলাম সেরকম সিম্পটম দেখলে ইগনোর না করে কিন্তু অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল কিন্তু চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে কিন্তু ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে আচ্ছা এক্ষেত্রে একটু জানতে চাইবো আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে দেখেছি এখন ভীষণ এই সার্জারি ভীষণ প্রংটা আমি বলবো খুব তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি পেশেন্ট কিউর হয়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে কিন্তু আফটার দ্যাট ব্যাপারটা কি এত ইজি ব্যাপারটা তো তারপরে নিশ্চয়ই পেশেন্টকে আরো একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয় কিওর হওয়ার জন্য সেই বিষয়টা একটু জান এখানে আবার আমি আপনার কথা থেকে তিনটে পয়েন্ট ধরছি একটা হচ্ছে পম্পট একটা হচ্ছে পোস্ট অফ ইজ ইজিওর নট আর না পোস্ট অপ কি করতে হবে ঠিক জিনিসটা কিন্তু টু আটন এক্সটেন্ড আজকে ইফ ইয়ার টকি অন দসপেক্টিভ অফ ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু নিয়ে এসেছে আমাদের কাছে আমাদের রাজ্য সরকার উই হ্যা কিম কল স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথীতে মানুষ প্রচুর ভাবে উপকৃত হয়েছে উইথ নি অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট অ্যান্ড সামটাইম স্পাইন সার্জারি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই নি রিপ্লেসমেন্টের ব্যাপারটা স্বাস্থ্য যারা অ্যাভেল করতে পেরেছিল তারা কিন্তু এক প্রকার নতুন জীবন পেয়েছে সো ইট ইজ মোরলেস আর লাইফ স্টাইল মডিফিকেশান সার্জারি ফর আ বেটার লাইফ রং ডিসিশান কিন্তু আমার পাড়ায় আরও চারজন করেছে চারজনের রেজাল্ট ভালো হয়েছে আমি দেখলাম না ঠিক আছে আমিও করাতে পারি আমি একজন ভালো ডাক্তারের কাছে গেলাম নাও কামস দ্য কোয়েশ্চেন যে গুড অপারেশন অ্যান্ড গুড পোস্ট অফ ম্যানেজমেন্ট এবার গুড অপারেশন আপনাকে বুঝতে হবে হচ্ছে যে দেয়ার মানে মোরলেস একটা গতানুগতিক আমাদের আইডিয়া আছে যে গো টু আ গুড সেট আপ গেট আ গুড ট্রিটমেন্ট বিপি পোদ্দার দু বা দু হাজার মিলিয়ে আমরা কম করে হলো দেড় থেকে পৌনে দু হাজার লোকের রিপ্লেসমেন্ট করেছি

প্রোটোকল মধ্যে ফেল এটা হচ্ছে যতদিন তুমি অপারেশনের ডিসিশনটা নিচ্ছ যতদিনের মধ্যে টেস্ট বিভাগ তোমাকে ব্যাপারটার মধ্যে পারমিশন দিচ্ছে তুমি এক্সারসাইজ শুরু করে দাও বিফোর অপারেশন যত ভালো করে মানুষ অপারেশন মানে প্যারা অপারেটিভ গুলো করে পোস্ট অপারেশনে যত ভালো ড্রেসিং কেয়ার করে নিজের ব্লাড সুগার আদার ব্লাড প্যারামিটাস ভালো রাখে এবং এক্সারসাইজ করে তাদের রেজাল্টস অনেক ভালো কারণ পেশেন্টকে আমি তো অপারেশনের পরে দিনে হাটিয়ে দিই তিন দিনে সেলাইয়ের ফার্স্ট ড্রেসিং করি পনেরো দিনে সেলাই কেটে দিই পাঁচ দিনের মধ্যে বাড়ি ছুটিও করে দিই এক মাসের মধ্যে সেই ভদ্রমহিলা বা ভদ্রলোক আমার কাছে হিট সিঁড়ি দিয়ে নিজে উঠে এসে বলে বাবু আমি পরের অপারেশনটা হুম সো কমপ্লায়েন্স ইজ গুড কমপ্লায়েন্স তখনই গুড যখন পুরো প্রোটোকলটা ফলো করা এবং এটা একটা মেন্টাল মেকআপ আমাদের দের আর লট অফ ভ্যালিড ভিডিওস অন ইউটিউব ফ্রম আওয়ার হসপিটাল প্ল্যাটফর্ম আর ফ্রম আদার হসপিটাল প্ল্যাটফর্ম এগুলোকে একটু দেখতে হবে এগুলো একটু দেখলে জানা যায় যে হোয়াট ইজ রিপ্লেসমেন্ট সার্জারি হাউ টু ডিল উইথ রিপ্লেসমেন্ট সার্জারি এবং তাতে মানুষ কিন্তু খুব ভালো ওরিয়েন্টেড হয় নাও কামস অপারেশনের পরের প্রোটোকল একদম অপারেশনের অনেক দিন পরে মানে আজকে আমি অপারেশনের পরে ছ মাস পরে বলছি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে জিনিসটা আমরা লাগাচ্ছি সেটা একটা মেটাল আর যেটার উপরে লাগাচ্ছি সেটা হচ্ছে হাট হাটটার অবক্ষয় ঘটে মেটালটার অবক্ষয় কিন্তু ঘটে না তার মানে আমাকে এরকমভাবেই একটা প্যারামিটার্স রাখতে হবে যে রোজ এক্সারসাইজ করতে হবে রোজ নিজের দৈনন্দিন লাইফস্টাইল মেনটেন করতে হবে রোজ হাঁটতে বেরোতে হবে বোন কোয়ালিটিটাকে ভালো রাখতে হবে আদারওয়াইজ থিংস কমপ্লিকেশনগুলো তৈরি হয় আদারওয়াইজ থিংস আর ভেরি ইজি অ্যান্ড গুড আর যে প্রশ্নটা মনে আসছে সেটা হচ্ছে এই যে ধরুন মেটালটা টা আমাদের বডিতে এটা তো একটা ফরেন যেটা আমাদের বডিতে সেটা অ্যাডপটেশন এর ক্ষেত্রে অ্যাডাপশন সেটা হলো না শরীর এরকম তো হতে পারে ক্ষেত্রে কি সেকেন্ড টাইম সার্জারি হওয়ার চান্স আমরা এইখানে আহ মানে যদি আমরা হিস্ট্রি অফ রিপ্লেসমেন্ট ভাবি প্রথম দিকে কাঁচ দিয়ে অবশ্যই তারপরে তৈরি হলো সেরামিক এখনো সেরামিক আছে বাট ওনার ভেরি গুড কোয়ালিটি অনেক সময় একটা মফট আমরা রকম জিনিস ইউজ করি বিচুই কল পলিমার লাইনার হিসেবে সেটা হিপেও ইউজ হয় নিতেও ইউজ এবং এই জিনিসগুলো কিন্তু ট্রায়াল টেস্টেড যে এরা কিন্তু শরীরের সঙ্গে খুব ইনার্টভাবে কাজ করে দে ডোন্ট রিয়াক্ট উইথ দ্য বডি প্রসেস দ্যাট উই হ্যাভ অফকোর্স ধরুন দু হাজার পাঁচ লোকের মধ্যে একজনের সঙ্গে হয়তো জিনিসটা অন্যভাবে রিয়্যাক্ট করতেই পারে দেয়ার মাইট বি সাম আদার থিংস বাট জেনারেলি আমরা কিন্তু খুব বাজেভাবে দেখিনি যে তারা কোনোভাবে ফরেন বডি রিয়্যাকশান তৈরি করেছে বা রিজেকশন অ্যাপসুলুট রিজেকশন অব ইমপ্লান্ট হয়েছে আর এখন একটা জিনিস এটা সবার জন্যেই বলা আমরা একটা জিনিস নোটিস করি লোকের আমাকে একটা প্রশ্ন করে স্যার অপারেশনটার পরে রিপ্লেসমেন্টের আমরা কি কোনো দিন এমআরআই করাতে পারবো এই ব্যাপারটাতে আমি একটা কমেন্ট করছি অথবা মে মেবি ইটস লাইক এ স্টেটমেন্ট অনলি

যারা ধরুন আজকে দুহাজার সালে রিপ্লেসমেন্ট করেছিল তখন অনেকে আছে যারা এখানেও হয়নি সান পিপল ওয়েট গন আউট সাইড এন্ডার রিপ্লেসমেন্ট সার্জন এন্ড কাম টু আস আমরা দেখি যে সেখানে হয়তো কিছু ওয়ারান্টিয়ার হয়েছে হয়তো তার কোন কারণে বডি ওয়েট বেড়ে গেছে বা হয়তো কোনো কারণে তার ওপরে চোট পেয়েছে বা মেটাল যেটা মানে ইমপ্লান্টটা কোনো ভাবে ড্যামেজড হয়েছে বা ডি হয়ে গেছে সেক্ষেত্রে মাইট নিড a রিপ্লেসমেন্ট সার্জনী বিচ ই কল রিভিশন হিপ অর নি আর্থোপ্লাস্টিক আহ আজকে আমরা এই পডকাস্ট শেষ করবো লাস্ট আমার যে প্রশ্ন দিয়ে যে এটা এখন এত বেশি মাত্রায় আমরা এই অপারেশনটা দেখছি ফলে কমপ্লিকেটেড এই শব্দটা এই অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় কিন্তু এই অপারেশনটা এখন কতটা মানুষের কাছে সহজ গ্রাহ্য যে মানে এই বিষয়ে সচেতনতাটাও কতটা বেড়েছে এবং সেক্ষেত্রে খরচটাও কি সাধারণ মধ্যবিত্তের মানে তাদের সাধ্যের মধ্যে আজ থেকে আমরা পাঁচ বছর আগেও ভাবি

তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে কমপ্লায়েন্স টুয়ার্ডস ট্রিটমেন্ট কিন্তু অনেক ভালো ইনফ্যাক্ট আমরা যেহেতু কাউকে একটা রেটে অপারেশন করে দিই সরকারি কোনো প্যারামিটারসে বা হেলথ ফেসিলিটি প্যারামিটারসে অন্য কেউ আসলে উই ট্রাই টু অ্যাভেল দ্যাট পেশেন্ট অলসো অন দ্যাট সেম প্যারামিটার হুইচ ইজ আ ভেরি কম্পিটিভলি রেটেড অ্যান্ড আ গুড প্যারামিটার ইনফ্যাক্ট একটা টাইমে ওয়েন রিপ্লেসমেন্ট ওয়াজ মাচ মোর খুবই কম করা হতো হয় তো শহরে স্কয়ারস অপারেশন তখন যে রেডটা ছিল সেখান থেকে আজকে জিনিসটা অনেকটাই এফোর্ড অনেক ধন্যবাদ ডক্টর চন্দু আমরা আজকে রিপ্লেসমেন্ট নিয়ে খানিকটা আলোচনা করলাম যে কোনো বিষয় কিন্তু এই অল্প সময়ের মধ্যে পুরোটা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না কিন্তু যতটুকু আলোকপাত করা যায় আমরা চেষ্টা করি আমাদের পডকাস্টের মধ্যে দিয়ে আপনাদের সামনে সেই অংশটুকুকে তুলে ধরা যেটা থেকে আপনারা সচেতন থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এ বলেই আজকের পডকাস্ট এখানেই শেষ করছি নমস্কার